এবার আমরা এই প্রশ্নটা সলভ করার চেষ্টা করি। দেখো, এই প্রশ্নটা বলছে একটি পরমাণুর পঞ্চম শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত? তাহলে আমরা কি জানি, আমরা জানি যে একটি শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতার সূত্র হচ্ছে 2n² এখন এখানে বলছে পঞ্চম শক্তি স্তরে, পঞ্চম শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতার জন্য তাহলে n এর মান কত? n এর মান হচ্ছে 5, 5² ইজ ইকুয়াল টু হচ্ছে তাহলে কত, 2 × 25 ইজ ইকুয়াল টু 50। তাহলে আমাদের আনসার কত? আনসার হচ্ছে এটা। তাহলে একটা একটি পরমাণুর পঞ্চম শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত? সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 50। এবার যদি আমরা এই প্রশ্নের দিকে খেয়াল করি তাহলে দেখি, দেখো নিচের চারটি কোয়ান্টাম সংখ্যার মানের কোন সেটটি অবাস্তব? তো হচ্ছে এই ধরনের প্রশ্ন আমরা সাধারণত এলিমিনেশন পদ্ধতিতে করে থাকব, মানে হচ্ছে অপশনগুলো টেস্ট করে আমরা বাদ দিয়ে দিব। তো দেখো এখানে বলছে চারটি কোয়ান্টাম সংখ্যার মানের কোন সেটটি অবাস্তব, মানে এই চারটি অপশনের মধ্যে কোনটি হতেই পারবে না। তাহলে দেখো প্রথম অপশনে কি দেওয়া আছে, এখানে বলছে এন এর মান, দেখো এখানে 3, এল এর মানটা হচ্ছে 2, এন আর হচ্ছে এম এর মানটা হচ্ছে -2। তো দেখো এন এর মানের থেকে এল এর মান অবশ্যই ছোট হবে, আর এম এর মানটা হবে -L থেকে 0 সহ +L পর্যন্ত। সো এইটা ঠিক আছে আমাদের। এরপরেরটা দেখো, এরপরেরটাও সেম, ওইটা দেখা লাগতেছে না, যেহেতু এন ইজ ইকুয়াল টু হচ্ছে 4, এল ইজ ইকুয়াল টু হচ্ছে 0 আর এম ইজ ইকুয়াল টু হচ্ছে 0, এটাও ঠিক আছে। পরেরটা দেখো, এন এর মান 4 হলে এল এর মান অবশ্যই তার থেকে ছোট হবে, তাহলে হচ্ছে 3। যেহেতু এন এর মান, এম এর মান এল এর মানের উপর নির্ভরশীল, সেটা এখানে -2 দেওয়া আছে, কারণ এখানে কী হবে, -3, -2, -1, 0, +1, +2, +3। সো ওই হিসেবে এটাও ঠিক আছে। এবার দেখো এখানে, দেখো এখানে কিন্তু কী দেওয়া আছে, দেখো তো এখানে বলছে 3 − 2 − 3। দেখো এন এর মানের থেকে এল এর মান ছোট ঠিকই, বাট এম এর মানটা এল এর মান থেকে, দেখো এখানে হচ্ছে কি এক্সট্রা, এটা কখনো ফিল আপ করবে না। তাহলে হচ্ছে আমাদের কোনটা অবাস্তব, এই সেটটা অবাস্তব। এবার এই প্রশ্নটার দিকে খেয়াল করো, প্রশ্নটাতে বলছে এন ইজ ইকুয়াল টু 2, এল ইজ ইকুয়াল টু 1 এবং এম ইজ ইকুয়াল টু 1 হলে ওই অরবিটালের প্রতীক কোনটি হবে? তো যেহেতু এন ইজ ইকুয়াল টু 2, সো দেখো এখানে অপশানগুলো প্রত্যেকটা অপশানে কনফিউজিং কোশ্চেন, কারণ এখানে এন এর মান প্রত্যেকটাতে 2 দেওয়া আছে, কিন্তু এল ইজ ইকুয়াল টু বলছে কত, এল ইজ ইকুয়াল টু বলছে 1। সো আমরা জানি কি, এন ইজ ইকুয়াল টু যদি 2 হয় আর এল ইজ ইকুয়াল টু 1 হয় তখন স্বভাবত সেটা হবে কি, সেটা হবে 2p নর্মালি। কিন্তু এখানে পরে আরেকটা কী দেওয়া আছে এক্সট্রা, বলছে এম ইজ ইকুয়াল টু 1 হলে, এখন আমরা কী জানি, পি অরবিটালের জন্য ঘর কয়টা? পি অরবিটালের জন্য ঘর হচ্ছে 3টা, এই 3টাতে সর্বোচ্চ 6টি ইলেকট্রন থাকতে পারে। এর মধ্যে প্রথম ঘরটা হচ্ছে -1-এর, পরের ঘরটা হচ্ছে 0, তারপরের ঘরটা হচ্ছে +1-এর। তো এই ঘর হচ্ছে আমার পি এক্স এর ঘর, এটা আমার পি ওয়াই এর ঘর, এটা হচ্ছে আমার পি জেড এর ঘর। তো এখানে বলছে এখানে এন ইজ ইকুয়াল টু 2, এল ইজ ইকুয়াল টু 1 এবং এম ইজ ইকুয়াল টু 1 হলে ওই অরবিটালের প্রতীক কোনটি হবে? যেহেতু এখানে এম ইজ ইকুয়াল টু হচ্ছে কত, +1, তাহলে আমাদের আনসারটা হবে 2pz। আশা করি এই ব্যাপারটা ক্লিয়ার।